এই মুহূর্তে এক্ষুনি উচিত, সরকারের উচিত এটা ফ্রোজেন করে দেওয়া, মানে এটা আর যাবে না, সামনে আর যাবে না। রাষ্ট্র তো তাদেরকে বাধ্য করে এইখানে নিয়ে আসে, কারণ বর্তমান বাজারে কোনো একজন শিক্ষকের পক্ষে এই বেতন দিয়ে চলা কি সম্ভব? টোটালি ইম্পসিবল। রাষ্ট্রকে বাঁচাতে হলে, সত্যিকারের উন্নয়ন চাইলে শিক্ষকদের জন্য একটা আলাদা বেতন স্কেল করতে হবে। তাদেরকে আমরা কি করি, জল কামান দিয়ে সরিয়ে দিই, পিটাই, এটাও ছাত্ররা দেখে। এই ছাত্রদের এই শিক্ষকের প্রতি সম্মান কীভাবে আসবে, কারণ রাষ্ট্র তাদেরকে একটু সম্মান দেয় না, তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ভাবে। বেতনটাও দেখছি মানে থার্ড ক্লাস কর্মচারী, অর্থাৎ আমাদের সুইপার টুইপারদের বেতন যেরকম, এদের বেতন সেরকম। ইনফ্যাক্ট আমার যে ড্রাইভার তার বেতনও ওই প্রাইমারি স্কুলের শিক্ষকের থেকে বেটার। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াতে যায়, কি আনন্দে পড়াতে যায়! এক নর্থ সাউথে যদি আমি একটু পড়াতে যাই, আমার ওই একটা দিন শেষ, বিশাল ট্রাফিক জ্যাম পার হয়ে যেতে হয়, আবার আসতে হয়, একটা ক্লাস নিতে হয়। পৃথিবীর কোন দেশের শিক্ষক তিনটা চারটা চাকরি করতে হয় তাকে বাঁচতে হলে? পৃথিবীর কোন দেশের স্কুলের শিক্ষক তিনটা চারটা জায়গায় প্রাইভেট পড়াতে হয়, কোচিং করাতে হয়? তাহলে এই জায়গায় যতদিন হাত না দিব, ততদিন এই রাষ্ট্রের শিক্ষার মেরামত হবে না। শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছে, এরা মনে করে শিক্ষকদের বস, শিক্ষকদের কোনো বস থাকতে পারে না। কেন এই নতুন করে আবার এই শিক্ষা পদ্ধতি আনা? কারণ হলো প্রজেক্ট। যত বেশি পরিবর্তন তত বেশি প্রজেক্ট। কি প্রজেক্ট? নতুন নতুন বই লেখা হবে, নতুন নতুন বই প্রকাশ করা হবে। আলটিমেটলি মন্ত্রণালয় দেখে তার অর্থের দিকে। বিশাল বিশাল অঙ্কের টাকা প্রজেক্ট আসবে, মিটিং হবে অনেক বেশি, মিটিংয়ের জন্য সিটিং মানি থাকবে, নানান দেশে ঘুরতে যাবে, ইয়ে হবে। ইটস অল অ্যাবাউট মানি। তাহলে এই শিক্ষাক্রমটার যে রূপরেখা নতুন দেখলাম, সেটা একটা পরিবর্তন আপনারা চান বাস্তবায়নের আগে? যে জায়গায় বিজ্ঞানকে আরও শক্তিশালী করা উচিত, আর্টসকেও শক্তিশালী করা উচিত, এটাও ইম্পর্টেন্ট। কিন্তু ওইগুলোকে শক্তিশালী করতে হবে, না করে আমরা এভারেজ জাতি তৈরি করতে যাবেন। আপনি ওকে সায়েন্সকে একটু নামিয়ে দিয়ে, আর্টসকে একটু বাড়িয়ে দিয়ে আমরা এভারেজ জাতি তৈরি করতেছি কেন? রাষ্ট্রকে ভুগতে হবে। এই মুহূর্তে এক্ষুনি উচিত, সরকারের উচিত এটা ফ্রোজেন করে দেওয়া, মানে এটা আর যাবে না, সামনে আর যাবে না। আর তারপরে ভাবতে হবে আমরা কি পরিবর্তন করতে চাই, এই সমস্যাগুলো কীভাবে সমাধান করতে করবো, কোনো দেশে এরকম সমাধান করছে কিনা তার কোনো উদাহরণ আছে কিনা, সেটাও জনগণকে জানাতে হবে, শিক্ষাবিদদের মতামত নিতে হবে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।